মুসলমানের গায়ে পায়ে চোখে মুখে বুকে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাঁটা তার গুনাহ ধরানোর জন্য আল্লাহ দেয় নাই মুমিনের কোনো লস আছে বলেন একসাথে মুমিনের কোনো লস আছে কিন্তু লস আছে লস কোনটা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না থাকে তাওহীদ গেল তো সব গেল আর কিছু থাকে না যদি ঈমানটা ঠিক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে পারি আমরা তাহলে আমাদের যত বালা মুসিবত আসুক না কেন এই দুনিয়াতে একজন মুমিনের সবই লাভ আলহামদুলিল্লাহ যে কোনো বিপদ আপদে মুমিনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ সূরা আনকাবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলিফ লাম মিম এটার অর্থ কি আপনারা জানেন কেউ যদিও লালনরা বলতেছে আমরা জানি পীর ফকিররা বলে যে আলিফে আল্লাহ লামে মুহাম্মদ মিমে এটা বিভিন্ন নাম ব্যবহার করে নাউজুবিল্লাহ মিন যালিক যার উপরে আয়াতটা নাজিল হয়েছে তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ এটার মূল অর্থ আবার আল্লাহ ভালো জানে কিন্তু কিভাবে কিভাবে জানি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা বিশেষ সুফি সংখ্যা এরা কিভাবে যেন জানি নেছে এটা নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক আহাসিবান নাস ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আল্লাহ বলতেছে যে মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তারা মুখ দিয়ে বলবে যে আমরা ঈমান আনলাম এই কথা বললেই আমি আল্লাহ এমনি এমনি পরীক্ষা ছাড়া ছেড়ে দেব ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের পূর্ববর্তী কাউকেই ছাড়া হয় নাই যারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাদের পূর্বে যারা বলেছিল এই শব্দটা এই বাক্যটা তাদের কাউকে আমি ছাড়ি নাই কি করছি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন তারা কি সত্যি সত্যি কথাটা বলল না মিথ্যা বলল এইটা পরীক্ষা না করা পর্যন্ত কাউকে ছাড়ি নাই তাহলে বোঝা গেল আজও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে চায় আজও যদি কেউ তাওহীদটা ঠিক রাখতে চায় সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস চর্চা করে আমল করে এবং কাউকে উদ্বুদ্ধ করে দাওয়াতি কাজ করে কষ্ট আসবে কি আসবে না বলেন দেখি আসবেই এই দাওয়াত দিতে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইতিহাস টান দিয়ে দেখেন কোন মানুষ কোন সম্মানী মানুষ তারা মানুষের লাঞ্ছনা থেকে বিভিন্ন লকব থেকে বাঁচতে পারে নাই কেননা কথা হলে আল্লাহর কথা হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এইজন্য কথার ওজন ভার খুব বেশি সমাজ একরকম চলে গতিবিধির বাইরে গিয়ে যত সত্য বলবেন গোটা সমাজ আপনাকে কোণঠাসা করবে সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয় যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ সময় সময় আপনারা কষ্ট নিয়ে আমাদের সামনে আসেন জীবনে প্রথম সাক্ষাৎ হয় হাতটা ধরে কান্না করেন আর বেশি বেশি বলেন যে আমার গোটা সমাজে আমি একাই সালাফি মানহাজের আহলুল হাদিস অনুসারী আমি একজন আছি খুবই কষ্ট নিয়ে বলেন যে আমরা মাত্র দশজন মানুষ আমাদের সমাজে কোরআন এবং সহি হাদিস মানার চেষ্টা করি শুনে রাখেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষের ইত্তেবা করলে হবে না সকল মানুষ কোন দিকে ঘোরে সবার মতামত নিয়ে যদি দিন ধর্ম চালাতে চান ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ওরা আপনাকে গোমরার পথে পথভ্রষ্ট করে ছাড়বে ভিন্ন পথে ডাইভার্ট করে ছাড়বে কেননা ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন মাশাআল্লাহ শ্রোতাগুলো দেখতেছি খুব বিদ্বান শ্রোতা পেয়েছে আলহামদুলিল্লাহ ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন তারা ঈমান আনে এ কথা আমি অস্বীকার করতেছি না তারা ঈমান আনে তবে ঈমান আনার পরেও তারা শিরিক করে মুশরিক বোঝা যাচ্ছে নাকি আজ সমাজে মানুষকে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ যত বেশি বাধা দিচ্ছে আল্লাহ দাওয়াতি কাজ তত বেশি করে নিচ্ছে এই জমিনে
ঠিক নাকি এটা এমন একটা নিরাপদ মানহাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটা এত বড় বিশাল ব্যানার আহলুল হাদিস বাধা যত দিবে দাওয়াতি কাজে জমিনে আল্লাহ তত বেশি করে নেবে মন্দরবল করবেন না হাদিসটা আছে সহিহ মুসলিম 4844 হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আমার উম্মতের একটি বিশেষ দল সর্বদা হকের উপরে থাকবে আলহামদুলিল্লাহ বললেন না লা ইয়াদুরুহুম মান খাযালাহুম তাদের থেকে বের হয়ে গিয়ে তাদের চার পয়সার ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলেন কোন ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক তারা কিয়ামতের মাঠে শেষ দিবস পর্যন্ত তারা এই অবস্থায় আল্লাহর সামনে উঠবে ইনশাআল্লাহ সহিহ মুসলিম 4845 নম্বরের শেষের শব্দ অহম কাযালিকের পরিবর্তে রয়েছে অহম জাহিরুন হকের উপরে একদল যেমন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ রাখবেন ওই রাখা অবস্থায় বিজয়ী অবস্থায় আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ এগুলো শুনলে একটু খুশি লাগে না যে সমাজ কোন দিকে চলে গতি কোন দিকে চলে কে কোন কথা বলে আল্লাহ তুমি তো আমাকে কবুল করেছো এটাই তো বিরাট শুকরিয়া আল্লাহ আল্লাহ তা আপনাকে শিখায় দিচ্ছে কু আনফুসাকুম প্রথম দাবি হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো নাকি জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচতে হবে না আগে অপরকে বাঁচাতে হবে কথা বলেন হ্যাঁ নিজে বাঁচতে হবে কেন কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচা এটা আমার চাইতে অন্য কারোর প্রয়োজন আমার কাছে বেশি না আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এত বেশি দরকার যে অন্য কোন লোকের এত বেশি দরকার আমার কাছে নাই কারণ আমি নিজেকে যদি বাঁচাতে না পারি তাহলে আমি আরেকজনকে কিভাবে দাওয়াত দিতে পারি বোঝা যাচ্ছে নাকি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তাহলে প্রথমে আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এই কথা কার আল্লাহর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি জানেন যে নিজেকে বাঁচানোটাই তো একজন মানুষের জন্য বিশাল চ্যালেঞ্জ আগে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তারপরে অন্যকে বাঁচানোর চেষ্টা করবে বোঝা যাচ্ছে নাকি এখন আমাদের সমাজে একটু উল্টা দেখা যায় নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা তো দূরের কথা নিজে একটা গোমরাহের পথে আছে আরো পরিশ্রম করে কষ্ট করে হাজারো মানুষকে গোমরাহের পথে দাওয়াত দিচ্ছে ঠিক নাকি কাজ কি হবে নিজেও গোমরা যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও গোমরা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন যে একজন মায়ের বয়সী বোনের বয়সী একটা মা অথবা বাবার বয়সে একজন মুরব্বী অথবা আমার ভাইয়ের বয়সে যুবক একজন ভাই রাস্তায় উলঙ্গ হয়ে বসে আছে বুদ্ধি বিবেক মস্তিষ্ক ঠিক থাকলে তো এই কাজটা করে না নাকি তার বুদ্ধি ব্রেন হয়তো নাই কিন্তু যতই পাগল হোক রাস্তার উপরে ল্যাংটা হয়ে বসে আছে কত মেয়ে ছেলে ওই রাস্তা দিয়ে যাবে কত মানুষ যাবে এটা একটা মানের ব্যাপার না তখন আপনি এই দরদে এই লোকটা উলঙ্গ হয়ে আছে এই ব্যথায় নিজের সব জামা কাপড় খুলি লোকটাকে ঢেকে দিলেন কি হলো বলেন একবার বিপদ বাড়ল না কমল তাহলে আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজের সব কাপড় খোলা কিন্তু ভালো কাম না নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্তত ঠিক রেখে পারলে বাকিটুক দিয়ে ঢেকবেন না পারলে অন্য চেষ্টা করেন ব্যাস আপনাকে বাঁচানোটা এখানে জরুরি নিজের ফরজ নষ্ট করে আরেকজনের সুন্নাত ঠিক করতে হবে এটা জরুরি নয় নিজে আগে তাওহীদের পথে আসেন নিজে আগে আল্লাহকে খুশি করার জন্য কোরআন এবং সহিহ হাদিস কঠিনভাবে দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে মারের দাব দিয়ে তাওহীদের পতাকা আটকে ধরবেন ইনশাআল্লাহ আপনার দাওয়াতে কাজকে আল্লাহ সহজ করে দিবেন আর যদি মনে করেন একেও খুশি করব কেউ খুশি করব সত্য মিথ্যার মাঝামাঝি থাকবেন নুমিনু বি বাদি ওয়া নাকফুরু বি বাদ ইসলামে এমন কোন সিস্টেম নাই যে কিছু মানবেন আর কিছু অস্বীকার করবেন আছে কি ওদখুলু ফিস সিলমি বাহ
স্যার আলিফ সহ আমার শ্রোতারা জবাব দিচ্ছে উদখুলু ফি সিলমি কাফা স্যার আলিফ টান নাই আলহামদুলিল্লাহ নিজেকে কিভাবে করতে হবে ইসলামের ভিতরে পূর্ণ দাখিল করতে হবে আলহামদুলিল্লাহ ইসলামের পথে নিজেকে কতটুকু দাখিল করতে হবে পূর্ণ দাখিল করতে হবে পুরো নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ কিছু মানবেন কিছু অস্বীকার করবেন তা কি হবে ওয়াইয়াত্তাকিজুনা বাইনা যালিকা সাবিলা ইসলামে এমন কোন রাস্তা নাই যে সত্য আর মিথ্যার মাঝামাঝি রাস্তা এই রাস্তার নাম শয়তানের রাস্তা ইতিহাস সাক্ষী যারা সত্য মিথ্যা মিশ্রণ করে এ জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ জাতির থেকে তাদেরকেই দূরে করে দিয়েছে সত্য আল্লাহ বিজয় রাখবেন এই ওয়াদা কার ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্ক পৃথিবীতে কে আছে আমার আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা করতে পারে সুবহানাল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন যে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে কোনদিনও না আল্লাহই হলো সবচেয়ে বেশি সত্যবাদী বেশি মানে কি একমাত্র আল্লাহই সত্যবাদী আলহামদুলিল্লাহ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলে টেনে এনে এইবার আপনার ব্যাপারে আফসোস করতেছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ নিশ্চয় ইনসান নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান মানুষ যে যিনি মানুষ ইনসান মানেই হলো নিমো খারাম নিশ্চয় মানুষ বড় রবের প্রতি অকৃতজ্ঞ নিমুখ হারাম আরবিতে কানুত শব্দের অর্থ হলো যাকে এত কিছু দেওয়া হচ্ছে কিন্তু শুকরিয়া আদায় করে না অকৃতজ্ঞ সারা দেয় না আমি বলেছি আবার রিপিট করি কথা একটা লোক জাকাত দিবে লোকের নাম বললে গিবতের মতো ভাই দেখতেই হবে একটা লোক আর্থিকভাবে বিশাল সচ্ছল তার মনে হলো যে আমার একমাত্র চাচা দুনিয়াতে বেঁচে আছে শুনলাম চাচা নাকি ভিক্ষা করে খায় এটা কি একটা সামর্থ্যবান ভাতিজার জন্য লজ্জাকর না তখন তিনি মনে করলেন এতদিন গ্রামগঞ্জের খোঁজখবর যাই নিছি না নিছি মানুষও খারাপ বলে বেটা তুমি গার্মেন্টসের মালিক তুমি কোটি কোটি টাকা রোজগার করো তোমার চাচা ভিক্ষে করে খায় চায়া চিনতে খায় তুমি দেখো তার জন্য কিছু করা যায় কিনা এমন কথা গ্রামের মুরব্বীরা অহরহ বলে না তখন তিনি মনে করলেন যা আমাদের পাবনাতেই এই ঘটনাটা আর কি তখন তিনি মনে করলেন যে না তাহলে এইভাবে মানুষও খারাপ বলে এবার জাকাতের টাকার বিশেষ একটা অংশ দিয়ে আমার চাচার চারতলা একটা বিল্ডিং করে দেব তার গোটা পরিবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকুক তারপরে চারতলা বিল্ডিং করে দিয়েছে চাচাকে সামর্থ্যবান করে দিয়েছে মাসে কিছু টাকা প্রতি মাসে বেতন ভাতা হিসেবে দিয়ে থাকে বেতনের মতো সবাই ছেলে ফেলে নিয়ে খুব আনন্দ ভালো খুব শান্তিতে আছে হঠাৎ করে খবর পাওয়া গেল এই মুরব্বী নাকি কার কাছে আফসোস করে বলছে যে ছেলে মেয়েকে তো এক দুই তিন তালা পর্যন্ত ভাগ করে দিতে দিতে আমার জায়গা হয়েছে হলো চার নাম্বার তালায় তো ভাস্তি এত কিছুই করলো যদি লিফটের ব্যবস্থা করে দিত তাহলে আমার কষ্ট করে আর এত উপরে ওঠা লাগে না সিঁড়ি ভায়া কথা শুনেন নাই মনে হয় শুনলাম বলে সিঁড়িতে পা দিয়ে এক দুই তিন করে হাঁটার দিন বলে শেষ এখন নাকি লিফটের ভিতরে উঠে বাটন প্রেস করলেই আমাকে টান দিয়ে যত নাম্বার ফ্লোরে যেতে চাই আমি নিয়ে যাবে তাহলে আমার ভাতিজা এই কাজটা করতে পারলো না এটা কাজ করছে নাকি এত কষ্ট করে আমার চার তালায় ওঠা লাগে এ কত বড় নেবক খানাম কয়েকদিন আগে ভিক্ষা করে খাইছে বৃষ্টি আসলে জমিনে যেমন বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে তেমন পড়ছে সোনের ঘর কিন্তু এত কিছু করার পর মন পাওয়া তো দূরের কথা মাঝে মধ্যেই তার মনে হয় আরো বেশি যদি দিত তাহলে আমার কাজ হতো ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহীদ মানুষ কিন্তু জেনে পাপ করে না জেনেও পাপ করে পাপ হয়তো পাপ মনে করে করে নাই বসে নাই বা বিদ্যা অর্জন করার চেষ্টা করে না অনেক মানুষ আছে কিনা এরকম যে একটা গুনাহ করতেছে কিন্তু লোকটা জানে না যে এটা একটা গুনার কাজ আছে নাকি কোনো কথা না বলে প্রত্যেকে যার যার গতিতে বসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ বলতেছে আমি যে কেবল বললাম যে নিশ্চয় ইনসান হলো নিমুখ খারাম অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহীদ তারা যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী তারা নিজেরাই
মানে তারা নিজেরাও জানে যে তারা অকৃতজ্ঞ আমরা কি জানি না যে আমরা আমার রবের অকৃতজ্ঞ এটা বলেন তো জানি কিনা বলেন পৃথিবীর সকল কার্যক্রম চলে সব কিছু স্বাভাবিক গতিতে চলে শুধু দিন শেষে সময়ে সময়ে আলহামদুলিল্লাহ এই শব্দটাই অন্তত আমাদের কাছে বোঝা হয়ে গেছে নাউযুবিল্লাহি মিন জালিক জবান থেকে একজন মুমিনের কথায় কথায় বের হওয়ার দরকার ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির এই দোয়াগুলো এই কথাগুলো বারবার বলা উচিত ছিল না যেটা সৌদি আরবে মদিনায় মক্কায় তাওহীদের দেশে যারা গিয়েছেন ছোট ছোট বাচ্চারা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে কোথাও একটু ব্যথা পেলে সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলে আর আপনার বাচ্চা পড়ে গেলে ডানে বামে ঘুরে যদি আর কোনো বাচ্চা পায় তার মা মাথার বাপ তুলে মুখ খারাপ করে গালাগালি করা শুরু করছে কারণ ও রবকে চিনতে পারে নাই আল্লাহকে চিনতে পারে নাই যে আল্লাহর কত দয়া সুস্থ শরীরে আমরা বেঁচে আছি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি কত বেশি শুকরিয়া আমাদের আল্লাহর আদায় করার দরকার নাকি বলেন কিন্তু আমরা বলি না আমরা এমন একটা অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এমন কোন বড় কারণে না শুধু বেশি পাওয়ার আশায় আরো কল্যাণ নেওয়ার আশায় আরো বেশি বেশি জিনিস কামানোর দুনিয়ার লোভে তারা এইভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে আছে তারপরে আয়াত কি বলেন তো ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর তারা এখনো কি জানে না যে কবরে যা কিছু আছে সব কবর থেকে বের করে দেওয়া হবে ওয়া হুসসিলা মা ফি সুদুর আজকে আপনি মুখে এক কথা অন্তরে এক কথা বলে আপনি দোভাষী করে দুই নম্বরি করে মানুষকে প্রতারণা দিয়ে চলে যাচ্ছেন আপনার দ্বারা হাজারো মানুষ প্রতারিত হচ্ছে অন্তরের ভিতরে একটা জিনিস আপনি লালন করেন একটা মানহাজ আপনি বিলিভ করেন কিন্তু বাইরে প্রকাশ করতেছেন আরেকটা এই খবর সবচেয়ে বেশি কে জানে ওয়া হুসসিলা মা ফিস সুদুর অন্তরের সব কথা সেদিন আল্লাহ ফাঁস করে দেবে ফাঁস করবে কিনা সূরা ইয়াসিনে একটা আয়াত আছে আমি একটু বলি দেখি পরে আপনারা বলতে পারেন কিনা আল ইয়াউমা নাখতিম তারপর কি মাশাআল্লাহ আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মাশাআল্লাহ কথা বলে খুব শান্তি লাগতেছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি মানে আমার শ্রোতাদের দেখতেছি প্রায় 80% এর উপরে এই বিশেষ বিশেষ আয়াতগুলো আলহামদুলিল্লাহ আপনারা আয়ত্ত করেছেন বা পড়াশোনা করার চেষ্টা করেন এটাই হলো আহলুল হাদিসের বাচ্চাদের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ না বুঝে আন্দাজে কে কি বলল আর নারায় তাকবীর মারিয়ে দিলাম এটা আহলে হাদিসের লোকের বৈশিষ্ট্য না তাহকিক ছাড়া তদন্ত ছাড়া কোরআন সুন্নার রেফারেন্স ছাড়া বক্তব্য ছাড়া তারা এত বেশি যাকে তাকে কথা বললেই মুজে যাবে তেমনটা নয় ঠিক নাকি তাহলে এখানে বলা হচ্ছে সেদিন তাদের মুখকে তালা দিয়ে দেওয়া হবে মুখে তালা লেগে যাবে কত সল্লবাজি করা যাকে বলে চোখে মুখে মিথ্যা কথা বলা যাকে বলে দেখলাম ওদের অন্যায়টা করলো কিন্তু লোকজন আসছে আর কথা ধরাতে দেয় না আসেন এমন মানুষ অস্বীকার করে বসতেছে কিন্তু সেদিনের কথা স্মরণ করেন অতকাল্লিমুনা আইদিহিম পরিস্থিতি কত জটিল নিজের হাত যদি বিচারের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমার ব্যাপারে কথা বলে অতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পরিস্থিতি কত খারাপ হবে যদি আমার হাত আর আমার পাও বিচারের মাঠে কথা বলে সব কথা যদি আল্লাহকে বলে দেয় তাহলে আর কি কোনো সাক্ষীর দরকার আছে আছে কি নাই বিশাল একটা মজলিস সেখানে একটা ছেলেকে সন্দেহ করা হলো যে এই ছেলে মনে হয় চুরি করেছে কিন্তু কোনো সাক্ষী নির্ভরযোগ্য পাওয়া যায় না কেউ বলে জামা দেখছি কেউ বলে জুতা দেখছি কেউ বলে যে ওর কথার ভাবে বোঝা গেল মনে হয় ও ওর গায়ের জামা দেখে বুঝে ফেলছি এই সাক্ষীর উপরে তো একটা লোককে চোর সাব্যস্ত করা যায় না যায় কি এত সময় ভরে চেষ্টা করতেছে কিন্তু নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই হঠাৎ করে পিছন থেকে ওই ছেলের নিজের আব্বা দাঁড়ায় বলতেছে হাত উঁচু করে যে আমার ছেলে যে চুরি করছে এর সাক্ষী আমি নিজেই
এবার আপনারা বলেন আর কি কোনো সাক্ষী লাগে এখন বিচারক কি আর কোনো সাক্ষীকে সহজে খুঁজতে চাইবে যে তার পিতাই বলতেছে সন্তানের ব্যাপারে হে আমার ছেলে চুরি করছে আমি নিজে সাক্ষী আর সাক্ষী লাগে বিচারের মাঠে পরিস্থিতি আরো কত কঠিন আরে বাপ না ভাই না চাচা না আমার নিজের মুখ আমার নিজের হাত আমার নিজের পা মুক্ততলা এইগুলো যদি আমার বিচারের মাঠে আমার বিপক্ষে সাক্ষী দেয় রাত এই কয়টার সময় আমি হাত আমাকে দিয়ে অমুক গাছের আম চুরি করে খাইছে অমুকের গাছের কাঁঠাল চুরি করে খাইছে এখন তো আমার কাঁঠাল চুরির দিন নাই তাই না এখন তো বদনাসুরের দিন নাই হাজার হাজার কোটি টাকা রাতারাতি দাবায় চলে যাচ্ছে মানে দুর্নীতি শব্দটা আসলেই তার সাথে আর একশো জড়িত নাই হাজার জড়িত কথা বুঝতেছেন নাকি কয়েকদিন আগে এক প্রতারক দেখেন আমরা এভাবে বলি এই জন্য ঠান্ডা হুজুররা আমাদেরকে গালি দেয় একটা সোরকে আপনি সোর বলতে পারবেন না একটা মোশরেককে মোশরেক বলতে পারবেন না একটা পাপীকে আপনি পাপী বলতে পারবেন না কেন আপনার ঘর থেকেই বাধা দেয় শুনছেন কথার সিরি হাজার হাজার শ্রোতার সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে দেখেন নাই কথা বলতেছেন না দেখছেন নাকি আবার কথা শুনছি এটা তো অডিও না এটা তো ভিডিও আপনি দেখেন নাই আচ্ছা যাই হোক আমার ভাই শুনতেও পারে অডিও হতে শুনতে পারে তো অডিও আপনি দেখলেন কিভাবে দেব কি করতেছে ভিডিওতে হাজারো মানুষের সামনে আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করেছে আমরা নাকি এত দূরে পাই করে গিয়ে একজন একজনের পার উপরে পাও দিয়ে ধাক্কা দেই নাউজুবিল্লাহ কোনদিন করছেন এরকম কত বড় প্রতারক তখন বিশ্বাস করেন আপনার অনুভূতি কি তা জানি না আল্লাহর কসম আমার ছোট ভাঙা সুরা বিদ্যা দিয়ে আমার মনে হয়েছে অচিরেই এই লোকটা আপনারা খালি গুনতেছিলেন কি যে ওই অমককে ফাঁকি দিয়েছে এত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে মানুষকে ফাঁকি দিয়েছে ওই সেই মুক্তি কিন্তু আমি চিন্তা করলাম যে মানুষ তো ভাবতেছে সতেরো হাজার কোটি টাকা দাবায় দিয়েছে কিন্তু আমি ভাবতেছি এর সাইতে বড় চুরি করছে আল্লাহর দিন নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করার কারণে ওই শাস্তি দুনিয়াতে হোক বা না হোক আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করার কারণে সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার কারণে এই দুনিয়াতেই ওকে লাঞ্ছনা হতে হবে হতেই হবে তাও হয়েছে তাই ইনশাআল্লাহ যদি বলেন যে অন্যায় তো করছেই আরে উইসে কত বড় বড় অন্যায়কারী আধার হয়ে যাচ্ছে কি বলেন আপনি বুঝলাম না পৃথিবীর ইতিহাস সাক্ষী মানুষ মানুষের সম্পদ নষ্ট করেছে গালি দিয়েছে কটাক্ষ করেছে কোন একটা সময় সমাধান হয়ে গেছে যায় নাই কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করলে দিনকে নিয়ে কটাক্ষ করলে সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করলে তার শাস্তি আখেরাতে তো আছেই দুনিয়াতেই আল্লাহ তাকে লাঞ্ছনা করবেন বাপ কোরআন এবং সহিহ হাদিসের কট্টর বিরোধী তার ঘর থেকেই আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বের করে দিয়েছে এটা কি বাপের শাস্তি না কথাটা বলি একটু ওজন করে শুনবেন দেখেন কত বড় পাতলা বুদ্ধি নিয়ে আল্লাহর ঘরের ইমামতি করি আমরা কত কপাল খারাপ একজন ইমাম তার বিচক্ষণতা হতে হবে টু মাস ইন্টেলিজেন্ট কেন তার পিছনে সেজদা দিচ্ছে লেখাপড়াই করে নাই টিপ সই জানে ওয়ান পাস টু পাস এম এ পাস বি এ পাস ইন্টার পাস এসএসসি পাস কত ভ্যারাইটিস কোয়ালিটির মানুষ তাকে ইকতেদা করতেছে নাকি বলেন তার কাছ থেকে বয়ান শুনতেছে তাহলে তার কতটা বিচক্ষণ হতে হয় এ কত বড় পাতলা কত বড় মেন্টাল যে ওর পিছনে চল্লিশ বছর একটা সুৎখোর সেজদা দিচ্ছে ও জানেও যে এই লোকটা সুৎ খায় একদিনে ওর কিছু আসে যায় না ও জানেও যে আমার পিছনে মুয়াজ্জিনের বাম হাতে যেই লোকটা দাঁড়ায়ছে আমার মুসল্লি ও রাত দিন ঘুষ খায় কিছুই কয় না চুপ করে বসে আছে ও জানেও যে এই হাদি সাহেব তাহাজ্জুদের ত্রুটি নাই কিন্তু মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে তাতে ওর কিছু আসা যায় না ও দেখতেইছে আমার মুসল্লির ভিতরে শতকরা বিশ জন মুসল্লি জর্দাদি পান খায় ওর কিছু আসা যায় না ও দেখতেও সে যে আমার মুসল্লির ভিতরে বহু মুসল্লি আছে গলার সাথে এখনো তাবিজনি ঘোরে ওর কিছু আসা যায় না ও দেখতেও সে যে আমার পিছনে যে সমস্ত মুসল্লির আছে তারা অন্যের জমি জবরদস্তি করে দখল করে সংসার চালায় তাতে কোনো কষ্ট নাই বিবেকটা ওকে কষ্ট দেয় না ওকে ঘামায় না তবে একদিন শুধু ঘামাইছিল যেদিনও শুনেছিল আল্লাহর ঘরে বলা দলিন বলার পরে পিছন থেকে কে জানি বলছে আমিন ওই দিন থেকে ও রাতে ঘুমাতে পারে না এত বড় পাপের কাজ করলো কিরারে আমার পিছনে
আপনি হাসলেন কথা কি মিথ্যা বললাম এত বড় বড় পাপ কি উনি পাপ মনে করে না কিন্তু আপনার জবানে ওয়ালাদ দাল্লিন শোনার পর আপনি আমিন যে বলেছেন মুখ দিয়ে এই কথাটার কারণে উনি আর টেনশন লোড নিতে পারতেছেন না গা ঘামে যাচ্ছে কথা কি বুঝতেছেন নাকি তাহলে এটাই কি একজন আলেমের একজন ইমামদারের একজন আল্লাহর ঘরের দায়িত্বশীলের এইটুক বিচক্ষণতা থাকার দরকার ছিল একজন ইমাম যদি পরিবর্তন হয়ে সত্য স্বীকার করে এই প্রভাবটা গোটা গ্রামের উপরে পড়ার কথা না আর একটা ইমাম যদি বিদাতি হয় শিরিক প্রচারকারী হয় তাহলে গোটা গ্রামের উপরে তার প্রভাব পড়ে না কে শুনে কার কথা তাদের কাছে সবচেয়ে বড় বোঝা যে আমার পিছনে সুন্নাতের উপরে আমল করলো কোন লোকটা তাকে ধরো এসে বড় কষ্ট আর হতে পারে না আল্লাহর ঘর থেকে যাদেরকে আজকে বের করে দেওয়া হয় বান্দার হক নষ্ট করার জন্য নয় রাত দিন মদ গাজার মতো জর্দা খাওয়ার কারণে নয় একটা কথা বলি আমার পাশের লোকটা আমি মনে করেন যে আমিন কোনোদিন বলি না কিন্তু আমার পাশের লোকটা আমিন বলছে এই লোকটা আমার বেশি ক্ষতি করলো নাকি আমার পাশের লোকটা জর্দাদি পান খাওয়ার কারণে পায়খানার চাইতে খারাপ গন্ধ এসে আমার নাকে লাগতেছে সেজদায় যায় ক্ষতি কোনটা বেশি তাহলে আপনি চিন্তা করেন এখন দেখেন মানুষ পাপকে পাপ মনে করতেছে না সুন্নাতকে আর সওয়াবের কাজকে বোঝা মনে করতেছে নাউজুবিল্লাহ কত রাগ ইজা আম্মানাল ইমামু ফা আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো আরে আস্তেই যদি বলার জিনিস হতো এ কাম যদি এতই খারাপ হতো তাহলে ইমাম কোন সময় আমিন বললে আমি ঠিক পাবো না কি কামে কিভাবে ঠিক পাবো আমি এটা তো জোহর আর আসরের সালাতে কেরাতের মতো আমার তো বোঝারই কথা ছিল না কিন্তু আমাকে বুঝতে বলা হয়েছে আমাকে বলতেছে তুমিও বলো ওই সময় কখন যখন ইমাম বলবে ওয়ালা দাল্লিন আমিন তখন তুমিও বলো লাভটা কি তোমার আমিন ফেরেশতার আমিন আর ইমানের আমিন যদি মিলে যায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তোমার অতীতের গুনাহই মাফ আপনি মনে করতেছেন এগুলো আমরা দল তৈরি করার জন্য আমল করি না আউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূলের সুন্নাত মনে করে করি আপনার মতো লোককে আমরা মাথায় নেই না মিথ্যা খবর দিচ্ছেন কেন আমাদের আহলে হাদিসের ভিতরে সালাফি মানহাজের ভিতরে একজন বিচ্ছিন্ন কোন আলেমের বক্তব্য দেখাতে পারবেন না যে বলেছে পায়ের সাথে পাও মিলায় নাই এই দেখো এই দেখো এই লোকটা নামাজি হয় নাই নাম বলেন মিথ্যা খবর কেন দিচ্ছেন আমরা বলে খালি এইগুলি নিয়ে পড়ে থাকি নাউযুবিল্লাহ পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন মানুষ বলতে পারবে না যে আহলে হাদিসের বাচ্চা কোনদিন মাঠে ময়দানে বলছে ওই দেখো দেখো লোকটা আমিন বলে নাই এই জন্য ওই লোকটা নামাজ হয় নাই কে বলছে বলেন খালি খালি মিথ্যা অপবাদ দেয় বলছে কোনোদিন কেউ আমরা এগুলো সুন্নাত মনে করে করি আল্লাহর রাসূলের সুন্নাত মনে করে আমল করি তোমার মতো লোককে খাটো করার জন্য করি না তুমি সারা জীবন বললে কি না বললে কি কটাক্ষ করতে গেলে কেন তুমি তুমি জানো না রাসূলের সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করে কটাক্ষ করে আল্লাহর রাসূল বলতেছে ফালাইসা মিন্নি আর হিসাব সব পড়ে থাক ও আমার উম্মতি না এই সমাজের বহু মানুষ দাড়ি রাখে না দাড়ি নাই মুখে দাড়ি নাই কিন্তু কোনোদিন আমরা সহজে কাউকে বলতে দেখি না যে আমি দাড়ি রাখি নাই আমার সাইতে ওই দাড়ি রাখালা লোকটা খারাপ মানুষ এই সমাজে বহু মানুষ বেনামাজি আছে কখনো বলে না যে পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে তার সাইতে বেশি ভালো মানুষ আমি তারা পাপকে পাপ মনে করেই পাপটা করে কিন্তু হঠাৎ করে একজন বলে ফেললো যে ওটা না ছাগলের দাড়ি এক একটা দাড়ি কেউ একজন বলল এত বড় দাড়ি রাখা ঠিক না এটা ইহুদের কাম তাহলে ইমান কি অর্ধেক গেল না পুরাটা গেল বহু মানুষ কিন্তু দাড়ি রাখে না সে কটাক্ষ করে না কিন্তু তার মুখ ভর্তি দাড়ি এই লোকটা দাড়িকে নিয়ে কটাক্ষ করার কারণে যদিও তার মুখে দাড়ি আল্লাহর রাসুলের কথা অনুযায়ী ফালাইসা মিন্নি সে রাসুলের উম্মতি না তাহলে কোনোদিন কি সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করবেন কটাক্ষ করবেন এটা গেল শর্ত কথা এবার নরম কথা শোনেন খবরদার কোনোদিন রাসুলের সুন্নাতকে ছোটখাটো শব্দটা ব্যবহার করেন না খবরদার কোনো নেকিকে খাটো নেকি বলে ব্যঙ্গ করেন না কোনো সওয়াবের কাজকে ভালো কর্মকে সামান্য আর ছোট তুচ্ছ বলে এটা ফেলে দিয়েন না কেন এই ছোট আমলটাও করলে যিনি খুশি হয় তিনি হলো সপ্তম আসমানের উপরে আছে কোনো গুনাকে খবরদার ছোট গুনা মনে করে ছেড়ে দিয়েন না
কোন গুনাহকে ছোটখাটো গুনাহ মনে করে সেই গুনাহ করেন না কেন এই গুনাহটা করলে যার কষ্ট লাগে যার রাগ হয় তিনি হলো সপ্তম আসমানের উপরে আছে তাহলে গুনাহকে কি ছোট গুনাহ বলা ঠিক হবে গুনাহ মানেই আমি যদি শুনি যে এটা গুনাহ আমি গুনাহ থেকে পরহেজ করব যদিও কবিরা গুনাহ আছে সগীরা গুনাহ আছে শিরকুল আকবার আছে বড় শিরিক ছোট শিরিক আছে কিন্তু গুনাহ তো গুনাহ নাকি বলেন প্রাথমিক ধাপ হলো গুনাহকে গুনাহ জানার পরে সেই গুনাহ না করা এটাই হলো একজন ইমানের দাবি নাকি আবার সুন্নাতকে যখন আপনি প্রমাণ পেয়ে গেলেন এটা আল্লাহর রাসূলের সুন্নাত নো এক্সকিউজ পৃথিবীর কোন মানুষ করে না করে কোন ইমাম এটাকে স্বীকৃতি দিয়েছে না দিয়েছে কে এটার পক্ষে রায় দিয়েছে না দিয়েছে কথা যদি আল্লাহর হয় কথা যদি নবীর হয় সামিআনা ওয়া আতানা শুনলামকে মেনে নিলাম এর নাম হলো মুমিন আর যারা মুনাফিক যারা বেঈমান যারা আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা করে তারা বলে বলতেছে বলতে দাও তো সামিনা ওয়া আসাইনা শুনলে তারা মানল না আর মুসলমান সামিনা ওয়া আতানার গতিতে থাকতে হবে আল্লাহর কথা শুনলাম কি মেনে নিলাম পারবেন ইনশাআল্লাহ আমি ওইসব আলোচনা কথাই বলতে চাচ্ছি না আমার এক কথা যখনই খবর পাবো যে এটা গুনাহের কাজ তাৎক্ষণিক ছেড়ে দাও একজন মুমিনের জন্য ফরজ আমি যখনই খবর পাবো এই কর্মটা আমি এতদিন করতাম না সে কথা ভিন্ন কিন্তু এখন প্রমাণ পেলাম যে কথাটা আল্লাহর নবীর সুন্নাত আমি মরা পর্যন্ত এটা ছাড়বো না ইনশাআল্লাহ এই গতিতে যদি আপনি থাকেন তাহলে আপনি সেই দিন আপনার মুখে মানাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তার আগে খবরদার স্লোগান দিয়েন না তার আগে খবরদার নিজে কলার থাপড়ায় বুক থাপড়ায় বলেন না যে নবীর উম্মত হয়েছি আশেকে রাসূল হয়েছি এমন কথা বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা আনআমে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আপনারা সহিহ বুখারী সম্ভবত 164 আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি অপবাদ দেয় মিথ্যা কথা বলে হাদিসটা সবার জানা সবার কথাটা বললাম কারণ যারাই দিন ধর্ম স্টাডি করে জানে বোঝে তাদের কাছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার এই হাদিসটা মুখস্থ সবারই আলহামদুলিল্লাহ পড়ি না কেন আল্লাহ রাসূলের উপরে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে তার থাকার জায়গা কোন জায়গা জাহান্নাম কিন্তু এবার আজকে আরেকটা কথা শুনেন আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা তার চাইতে বড় জালেম আছে তাকে যে আমি আল্লাহর উপর অপবাদ দেয় কি আপনার আমি তো গায়ের লোম দাঁড়ায় গেল আমার আল্লাহ আমার খালিক আমার সৃষ্টিকর্তা আমার রব এই আল্লাহর উপরে অপবাদ দেওয়া এ কি ছোট পাপ না বড় পাপ আপনি বলেন তো দেখি কত খারাপ কাজ না হলে কি আল্লাহ এই কথা বলে তার সে বড় জালেম আছে তাকে যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ বলতেছে কুল কুল মানে কাকে বলতে বলতেছে বলেন দেখি সব শ্রোতা সালাক শ্রোতা দিন ধর্ম বোঝে কফলাম তেশকুল এই কুল দিয়ে কাকে বলতে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরে খালি রাসূল বলেন না দরুদ পড়বেন সাথে এমনি আমার উপর অপবাদ আমরা দরুদ পড়ি না দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে বলতেছে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে তাকে আরে এর চাইতে ক্লিয়ার কথা আর হয় কোনোদিন আল্লাহ তার নিজের ব্যাপারে এত ক্লিয়ার কথা বলে দিলেন আর কি কোনো কিছুর দরকার আছে এরপরেও আমরা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন গায়েবের মালিক তাহলে আমি আল্লাহর উপরে জুলুম করলাম কিনা সূরা তহা আয়াত নাম্বার 5 আর রহমানু আলাল বলেন না আর রহমানু আলাল আরশিস্তাওয়া রহমান তার নিজের ব্যাপারে নিজের কথা নিজে ক্লিয়ার করে দিচ্ছে যাতে বান্দার কষ্ট না হয় আল্লাহ বলতেছে আমার জায়গা হলো আরশের উপরে সমুন্নত আমি জায়গার ঊর্ধ্বে সময়ের সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ আরশ আযিমের উপরে সমুন্নত কি বলেন সবকিছুর উপরে না কিন্তু আমরা বললাম যে বললে তো হবে না আপনি আমার কলবে ঢুকে গেছেন তাহলে আমি আল্লাহর উপরে অপবাদ দিলাম না অপবাদ কিনা এটা আল্লাহ বলতেছে লাং তারানি মু ছা কখনো তুমি আমাকে দেখতে পারবে না কে মুসা আচ্ছা আপনি বলতে পারেন এটা হলো মুসা নবীর সময় কিন্তু এর আবার আরেকটা তালিনান উদাহরণ কোরআন মাজিদের আয়াত উদাহরণ না দলিল
মনে পড়তেছে আচ্ছা ওমা জাআল্লালি বাশার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে বলতেছে এত এই মুহূর্তে মা কানালি বাশারিন আয় মনে আছে মা কানালি বাশারিন আই ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবান আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা এখানে আল্লাহ নাকচ করে দিচ্ছে কোন বাশার আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না আমার সাথে দেখা করতে পারে না বোঝা যাচ্ছে নাকি আরেক জায়গায় আল্লাহ বলতেছে যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার আমি আল্লাহ লোকচক্ষুর আড়ালে এই চর্মচোখ দুনিয়ার মানুষ আমি আল্লাহকে দুই চোখ দিয়ে দেখেছে এটা হলো মিথ্যা কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমি যদি ভুল না করি তিনি বলতেছে কেউ যদি বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে আল্লাহকে দেখেছে সে মিথ্যাবাদী 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 এরপরেও খালি বলে যে আব্বা হুজুর নো আল্লাহকে দর্শন করে ফেলছে মনসের পাগলের জেলের মধ্যে চলে আসছে আল্লাহ বাইজিদ বস্তামির পকেটের মধ্যে আল্লাহ কত মিথ্যা নোংরা আকীদা লালন করে আল্লাহর উপরে কি এগুলো অপবাদ না এগুলো দূর করবে কারা সমাজ থেকে কথাটা আবার রিপিট করি আপনি ভয় পাচ্ছেন কেন প্রত্যেকটা মাযহাবের সূচনা হয়েছে ব্যক্তি থেকে আবার বলি আপনি হানাফি কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন এই জন্য এইটাই তো দাবি যদিও মানেন না মানে আমি বোঝানোর জন্য বলতেছি আপনি মালিকি কেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসার আগে তো কেউ বলতে না যে আমি মালিকি তা কি বলছে তাহলে প্রত্যেকটা মাযহাব ব্যক্তির সাথে জড়িত কিনা কথা বলবেন কিন্তু বোঝেন না মনে হয় প্রত্যেকটা তরিকা আপনি চিশতি লিখছেন কেন এখানে কয় আমি চিশতিয়া তরিকার লোক আপনি জানেন না আপনি নকশাবন্দি লিখছেন কেন এখানে কয় আমি বাহাউদ্দিন নকশাবন্দিকে মানি আপনি জানেন না তার মানে এগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত না এইগুলো নিয়ে মানুষ ব্যানার নিয়ে রাস্তায় নেবে মিষ্টি খায় আর খুশি উদযাপন করে কত আনন্দ লাভ করে আর আমি আহলে হাদিস এই কথা বলতেও বলে আবার লজ্জা করা লাগে আজকে 2021 সালে এটা কি কষ্ট না না রাগ করতেছেন আপনারা মানে যাদের সম্পর্ক ব্যক্তি থেকে শুরু হলো তারা নিজেদেরকে বুক থাপড়ায় থাপড়ায় বলে বেটা আমি মালিকি বেটা বেটা আমি নকশাবন্দি আমি মুজাদ্দাদি আমি চেষ্টি কত তৃপ্তি লাভ করে তারা নিজেদের নাম নিয়ে দল নিয়ে আর হতভাগা মুসলিম কোরআন এবং সহি হাদিস মানার পরে আহলে হাদিস বললে বলে লজ্জা করে যা চলে যায় এটা কথা আজকের এই দিনে আপনাকে এখন এই মুহূর্তে প্রতিজ্ঞা করতে হবে যে আমার তো এই নামটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না আপনাকে যদি আমি সারা জীবন সময় দেই যে আহলে হাদিস অমুক লোকের থেকে রানিং হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর একজন লোকের নাম নাম তো দেখি সলফে সালেহীন যে আকীদা মানহাজের উপরে ছিল তার বাইরে অন্য কারো নাম বলেন তো দেখি পাবেন কোথায় আপনি কারণ এটা তো অমুক দিন থেকে রানিং হলো অমুক দিন থেকে শুরু হলো অমুক লোক তার প্রতিষ্ঠাতা এমন কথা কি আছে যার কামদাই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল তিনি করাইছেন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেটার বাস্তব উদাহরণ সাহাবায়ে কেরাম তারা কোরআন এবং সহি হাদিস মেনেছেন এবং মানার চেষ্টা করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন তারা আমাদেরকে জানায়েছেন আর এই হতভাগা মুমিন এখনো আহলে হাদিস শব্দের অর্থই জানে না কয়েদে ওই দেখো আহলে নাম দিয়ে মসজিদ ভাগ করে দিয়েছে আবার আলেমও বলে দিচ্ছে সময়ে সময়ে যে এই আহলে হাদিস কথাটা লিখছো কেন এই ব্যানার তো আমি প্রচারই করব না এইটা কাটো কাকে বোঝা মনে করতেছেন আপনি জাতিকে জানতে দেন সারা বিশ্ব প্রচার করে দেন শব্দটা সবার কানে পৌঁছে যাক যে এটার নামটা কি এটার কাজটা কি জানতে দেন দেখো ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা আমি যখন শুরু করি বক্তব্য তখন থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যেটা মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে আমি কথা বলতেছি ডান থেকে খালি ফিসফিস করে যে কোন আলোচক হয় না এরকম কি আমি কথা বলতেছি বাম দিক থেকে খালি লাভ দিয়ে দিই কোথায় কে পড়তেছে না পড়তেছে বিভিন্ন কি আমি কথা বলতেছি কথার মাঝখানে কেউ গল্প করতেছে গোল হয়ে বসে গেছে এমন বিচ্ছিন্ন ঘটনা দেখা যায় সবার বেলায় তাই না তা আমি মানুষেরও তো কৃতজ্ঞতা সত্যকে স্বীকার করতে হয়
যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম আমার ডানে বামে পিছনে যারা বসে আছেন তারা আমার থেকে কত বেশি সম্মানিত তার সিরিয়াল আমি দিলাম না অথচ তারা এত বেশি ধৈর্যের সাথে বিনয়ের সাথে আজকের এই মারকাজুস সুন্নাহ সালাফি মাদ্রাসার মাঠে বসে রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি খুশি এখন আল্লাহকে বলবো আল্লাহ তুমি খুশি হয়ে দাও আল্লাহ দেখুন আপনাদের সামনে আমার একটা দাবি যে সঠিক দিনের দাওয়াতের কি কোনো বাউন্ডারি আছে বিশাল ব্যানার না আমি বলেছি আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মানুষ কোরআন এবং সহি হাদিস মানে মানার চেষ্টা করে ও আমার দিনী ভাই একাই হয়ে গেছে আমরা ওই কেরাসিন তেল পেট্রোল পাম অয়েল ডিজেল সোয়াবিন তেল নারকেল তেল শস্যের তেল বেলি ফুল সব এক জায়গা করে মিশে ওক্য নামক নোংরা ওক্য নামক ফেলাইন তৈরি করব এই আকিদে আমরা বিশ্বাসী না আমরা বিশ্বাসী কোনটা কোরআন এবং সহি হাদিস যদি আপনি সত্যিকার অর্থে একনিষ্ঠভাবে মানেন এবং মানার চেষ্টা করেন আপনার সাথে আমার জীবনে দেখা হোক বা না হোক আপনি একাই আমার ঐক্যের ভাই হয়ে গেছেন চিৎকার দিয়ে কান্নাকাটি করে কোনোদিন আমরা ঐক্য করতে পারবো না কেন কিসের ঐক্য করতে চাচ্ছেন আপনি সুন্নাতকে কুরবানি করে কোনো ঐক্য নাই সুন্নাতকে কটাক্ষ করে কোনো ঐক্য হবে না আমি দুইজন মানুষ সত্যের উপরে থাকব সারা বিশ্ব নিয়ে আমার মাথা ঘামানো নাই আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার জন্য ফরজ তোমার মতো লোকের সাথে মিশে সত্য মিথ্যার মিশ্রণ করে তুমিও কিছু বেদাত আমাক দিক সাফায় দিলে আমিও কিছু সুন্নাত তোমাকে দিলাম আর বললাম এই দেখো এই দেখো এই দেখো একখানে ছবি উঠলাম আমরা ঐক্য হয়ে গেছি ঐক্য হবে ঐক্য হবে একমাত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে তো তাহলে সেই হিসাবে একটা কথা এখানে যারা আপনারা উপস্থিত আছেন সবাই কিন্তু এই জায়গার মানুষ না আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি তাই কি না তাহলে এই প্রতিষ্ঠানটা এবার অন্তর থেকে বলেন তো দেখি আজকের এই মারকাজুস সুন্নাহ সালাফি এটা আমার আপনার মাদ্রাসা না বুঝতেছেন না মনে হয় আমার আপনার মাদ্রাসা না আমাদেরকে মাঝে মধ্যে ফোন দেয় বিচ্ছিন্ন ফোন আসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদেরকে মাঝে মধ্যে ফোন দেয় যে একটা ডেট দেন কোথায় চট্টগ্রাম কোনো সমস্যা কি যদি ফাঁকা থাকে দিলাম পরিচয়টা কি আপনার ওখানে আপনি কি কাজ করেন আপনি বা আমার যে যাবো এই প্রতিষ্ঠানের বিষয়ে গতবার মাহফিলে কি আসছে বিভিন্ন কথা বলে নিতে হয় না কথা বলেন না কথা বলেন না প্লিজ আছে কিনা এরকম তখন ওই কথা আমটামটা করতে করতে লাস্টে ধরা খায় যায় শেষে বলছে কি জানেন উহাবির বাচ্চা তুই হইল আহমদিয়া সুন্নি মাদ্রাসার সামনে একদিন আসিস আবার একদল গালাগালি করার পর শেষে বলে তুই হাটহাজারি মাদ্রাসার এদিকে আসিস দেখ একবার তুই আমার পটিয়া মাদ্রাসার গ্রামে একবার ঢুকে দেখিস এরকম কিন্তু বলে তার মানে কি মানে ওর বাড়ি যে জায়গায় হোক ও এমন একটা প্ল্যাটফর্ম মনে করতেছে ওইটাকে যে ওই জায়গা ঢুকলে তার বাঁচি ফেরা কঠিন আছে তার দৃষ্টিতে কারণ তার ক্ষমতা শক্তি এটা তো বাহাসে আপনারা দেখেন দলিলের জোর তো নাই খালি লাঠির জোর আগেই 200 লাঠি রেডি সেই হিসেবে বলতেছি আজকে এই মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স এটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ পড়েন না এই প্রতিষ্ঠানে আমরা এসেছি আমরা এই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবই থাকবো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ আওয়াজ না দেন তাহলে আমার খুব একটা খারাপ লাগবে না তবে যেহেতু আপনারা আশপাশের মানুষ নিজেদেরকে নিজেরাই খাটো করা হবে এত সুন্দর একটা প্রতিষ্ঠান পিছনে গিয়ে দেখলাম নিজ দিয়ে সাপ পোকা ব্যাং উঠে আসতেছে বাচ্চাদের ঘুমানো কষ্ট কারণ তাদের একটু ফ্লোরটা পাকা করার পরিবেশটা এখনো হয় নাই দুই কাঠা জায়গা নিয়ে মাত্র শুরু করেছিলেন আমাদের ইসমাইল ভাই ইসমাইল বিন আব্দুল গনি ভাই তার আব্বার নামটাও নিলাম তিনিও আছেন আমাদের পাশে আল্লাহ একটু পায়ে তার সমস্যা আল্লাহ উত্তম শেফা দান করুন ইনশাআল্লাহ তো যাই হোক আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে এবং শুনে খুশি হবেন এই জায়গাটা ওয়াকফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের নামে তাহলে এখন জায়গার ব্যাপারে আপনাদের কাছে আমার দাবি নাই আপনারা বিশেষ কিছু লোক খালি মুখ দিয়ে বলেন যে এই মাদ্রাসায় এই এতিম ছেলেদের পড়ার জন্য খাওয়ার জন্য প্রতি মাসে 5 বস্তা করে চাউল লাগে আপনি বলেন যে আমি এই 5 বস্তা চাউল অথবা চাউলের সমপরিমাণ যে টাকা এই সমপরিমাণ টাকার 5 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগ অথবা আমি একা একটা মাসের দায়িত্ব খালি আমি নিলাম এমন 12 জন লোক যদি কথা বলেন তাহলে এতিমরা